সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুক্তি। আজ আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, হান্ডি কাবাব, চিকেন হান্ডি কাবাব। এটা খেতে কিন্তু বেশ মজা, আপনাদের ভালো লাগবে আশা করি। এই কাবাবটা রান্না করতে তেমন সমস্যা হয় না, খুব সহজেই রান্না করতে পারবেন। নতুন রাঁধুনি যারা কাবাব বানাতে চায়, নো রিক্স, এটা রান্না করে ফেলতে পারবেন। তো চলুন, কীভাবে রান্না করতে হয়। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিছি। বোনলেস চিকেনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, কারি কাটে না, একটু ছোটো করে। আপনারা আপনাদের মতো সাইজ দিবেন, তারপরে লবণটা দিয়ে ভালো করে সব জায়গায় নেড়ে দিয়ে দিবেন, যাতে লবণটা সব জায়গায় চলে যায়। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মাখাবেন লবণ। এরপরে আমি একে একে অন্যান্য মশলাগুলো দিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ একটু কুচিয়ে দিবেন তাহলে ভালো লাগবে, কারণ পেঁয়াজটা যখন হালকা ওর ভিতরে লেগে থাকবে ভালো লাগবে পেঁয়াজটা থাকলে। তারপরে আমি শুকনা মশলাগুলো দেব, এখানে হলুদ গুঁড়া 1 চামচ, জিরা আর ধনে মিক্সড 1 চামচ, একটু ঝাল মরিচ আর লাল করার জন্য মরিচ, 2 রকমের মরিচ আমি 1 চামচ 1 চামচ করে দিয়েছি, একটু ঝাল হওয়ার জন্য আর একটা কালার হওয়ার জন্য। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর আমি এটা পোস্ত বেটে রাখছি 2 চা চামচ, একটু বেশি। আপনার এখানে বাদাম, পেস্তা বাদাম, সরি কাঠ বাদাম, কাজু বাদাম এগুলো আপনারা দিতে পারেন, দিলে আরও টেস্ট বাড়বে। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা এখানে সয়াবিন তেল বা সর্ষের তেল ব্যবহার করতে পারেন, আর ঘি দিলে তো ভালো, খেতে ভালো লাগবে। তো এটাকে আমি এখন ভালো করে মাখাবো। আবার আমি কয়েক পর্যায়ে এই মশলাগুলো দিয়ে মাখাবো, কারণ মশলা মাখানোর কাছেই কিন্তু এই কাবাবটা ভালো লাগবে। আপনি যত ভালো করে মশলা দিয়ে এটা মাখাবেন, তত এটা খেতে ভালো লাগবে, সুস্বাদু হবে। আর আমি 3 পর্যায়ে যে মশলা দিয়েছি, দিয়ে মাখাইছি, আস্তে আস্তে সবগুলো একসাথে দিইনি, কারণ কোনটা কখন ঠিকমতো পৌঁছাবে কি না এই কারণে, আর জায়গাটা একটু ছোটো। আমি এখানে কাবাব মশলা দিচ্ছি বাজারের, আপনারা ঘরে যেসব মশলাগুলো আছে সবগুলো একসাথে করে মিশিয়ে একটা কাবাব মশলা বানিয়ে ফেলতে পারেন। কাবাব মশলা কীভাবে বানাতে হয় এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটাকে এখন ভালো করে মাখাতে হবে। উল্টে পাল্টে মাখাবেন ভালো করে। এরপরে আমি একটু সস দেব, সস দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে কাবাবটা। আপনারা একটু সস দিবেন, আরও বেশি করে দিবেন পারলে। আবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, আর লাইক শেয়ার দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের অপেক্ষায় থাকি আপনারা কী মন্তব্য করবেন এই আশায়। তো আমি এখানে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখছি, এবার আমি এটা কড়াইতে দিয়ে দেব। এরপরে এখানে আমি ঘি ছড়াই দেব, কিন্তু আপনারা যেটা বললাম সয়াবিন তেল বা সর্ষের তেল দিতে পারবেন। উপরে নিচে করে তেল দিয়ে দিবেন, চারিদিকে ছড়িয়ে দিবেন যাতে সব জায়গায় লাগে, আর নিচে তেলটা একটু থাকে, তেল তেল ভাব যাতে থাকে। এরপর আমি ঢেকে দেবো, এটা ঢেকে দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করব, 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন দেখেন এই পর্যায়ে এসে গেছে, এটা একটু পানি ছেড়ে দিয়েছে, এই পানিতে রান্নাটা হয়ে যাবে।
এখন এটাকে উল্টে পাল্টে নাড়ে যাতে সব দিকে তাপটা লাগে নাড়িয়ে নেড়ে দিতে হবে ভালো করে, কিন্তু বারবার নাড়া যাবে না, তাহলে কিন্তু কাবাব হবে না। সব জায়গায় ভালো করে নেড়ে দিয়ে তাপটা যাতে ঠিক মতো লাগে লেগে আমরা এটাকে আবার ঢেকে দেব। আর একটু দেরি একটু কয়েক মিনিট রেখে দিয়ে রাখলে নিচে একটু পোড়া পোড়া ভাব হবে, একটু লেগে যাবে। এটাই হচ্ছে কাবাব, হান্ডি কাবাবের এটাই মূলত টিপস। তো দেখেন আমার কাবাবের এই পর্যায়ে আসছে। এই পর্যায়ে এসে আপনারা লেবু একটা ছড়িয়ে দিবেন, লেবুর রস দিয়ে দিবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। শেষে কিন্তু অবশ্যই লেবুর রস দিতে হবে। আর একটু দেখছেন কেমন পোড়া পোড়া ভাব হয়েছে, এখানে কাঠ কয়লা দিয়ে ধোঁয়া দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আমার কাছে প্রয়োজন মনে হয়নি। এটা রুটি কিংবা নান পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে খেতে, খেতে কিন্তু বেশ দারুণ। তো হয়ে গেল হান্ডি কাবাব, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগলো। আর একটু ঢেকে রাখবেন কয়েক মিনিটের জন্য, একটু যাতে ভিতরে মশলাটা ভালো হয়।